টাঙ্গাইল নাগরপুর আরিচা আঞ্চলিক মহাসড়কে রয়েছে 10টি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু। ঝুঁকি নেই, প্রতিনিয়ত চলছে যানবাহন, এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় এই পথে চলাচলকারীরা। সড়ক বিভাগ বলছে একনেকে প্রকল্প প্রস্তাব পাশ হলে দ্রুতই এসব বেইলি সেতুর নির্মাণ কাজ শুরু হবে। হাতিকুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইল নাগপুর আরিচা আঞ্চলিক মহাসড়কের দৈর্ঘ্য 35 কিলোমিটার। এই মহাসড়ক দিয়েই টাঙ্গাইল থেকে নাগপুর হয়ে আরিচা পর্যন্ত টাঙ্গাইল জেলাসহ উত্তরবঙ্গের যানবাহন চলাচল করে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কারের অভাবে এই মহাসড়কের 10টি বেইলি সেতুই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিটি বেইলি সেতুর স্টিলের পাটাতন ক্ষয় হয়ে গেছে, কিছু কিছু সেতুর পাটাতন ভেঙেও গেছে। এ অবস্থায় এসব সেতুতে মৃত্যু ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে লাখ লাখ মানুষ। টাঙ্গাইল মহাসড়কে বা নাগরপুর টু টাঙ্গাইল যে বেলি ব্রিজগুলো আছে, স্টিল ব্রিজ, সেখানে অনেকটা ঝুঁকিপূর্ণ। রাস্তাঘাটে জাম দাঁড়ি হয়, ব্রিজ ভেঙে পড়ে যায়, গাড়ি পুলো পিছিয়ে পারে, হুন্ডা ফইরে ফইরে কত হাত পা ভেঙে চলে গেছে এখানে। সড়ক বিভাগ বলছে এইসব সেতু নতুন করে নির্মাণ করার জন্য এরই মধ্যে একটি প্রকল্পেও একনেকে পাঠানো হয়েছে। প্রকল্প পাশ হলেই কাজ শুরু করা হবে। এছাড়া সড়কও প্রশস্তকরণ করা হবে। এই সেতুগুলোকে আমরা নতুন করে নির্মাণ করার জন্য ইতিমধ্যে একটি প্রকল্প প্রণয়ন করার ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখিত প্রকল্পটি যদি পাস হয় সেক্ষেত্রে আমাদের নগরবাড়ি থেকে আরিচা পর্যন্ত যে বৃষ্টি হবে সেই বৃষ্টির সাথেই কানেকশন হয়ে যাবে রোডটি। এই জনগুরুত্বপূর্ণ এই রোডটি পাস হয়ে গেলে এখানকার যে মানুষজন আছে তারা নাগরপুর থেকে সরাসরি ঢাকা যেতে পারবে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 16 কোটি 35 লক্ষ টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।